হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি খুব খুশি, কারণ কি বলো তো, মায়ের চ্যানেলটা না আমাকে দিয়ে দিয়েছে, মানে 50-50 মায়ের 50 আমার 50, সেই জন্য মা চ্যানেলের নাম রেখেছে প্রিয়া অ্যান্ড কুহুর দুনিয়া। তো সেই জন্য আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু মা হয়তো জানেই না। আসলে কি বলো তো, ঠাম্মা নেই তো মায়ের, সেই জন্য কাজের খুব চাপ পড়ে গেছে। থাক, মাকে বিরক্ত করবো না, আমি কিছুক্ষণ একা একা খেলতে থাকি। কুহু ওঠার আগে আগে আমি চাটাগুলো সেরে ফেলি, ও ওঠার সময় হয়ে গেছে। চা বসিয়ে দিয়েছি আর প্রেশারে। আজকে কলার কোপ্তা করব, কাঁচকলার কোনো দিন করিনি, ইউটিউবে দেখলাম, তো কাঁচকলার সিদ্ধ বসিয়ে দিয়েছি। সকাল সকাল সেই মেঘ করেছে, চারিদিকে অন্ধকার, মনে হয় সেই বৃষ্টি আসবে। কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। চাও আমার হয়ে গেছে। কি ব্যাপার, মা তো এখনো এলো না, তাহলে আমাকে মনে হয় একটু সিগন্যাল দিতে হবে, দাঁড়াও। কুকুর আওয়াজ মনে হচ্ছে না, দেখি তো উঠলো নাকি। না, মা এখনো এলো না, তার মানে মা মনে হয় ব্যস্ত। থাক, আমি উঠে বসে থেকে একটু খেলি, মা কাজ করে আসুক। ও বাবা, এসে দেখি মহারানী উঠে বসে আছে। আমার আসলে মানে সহ্য হয় না ওঠার জন্য, দুষ্টু থাকার এখন সারাদিন চলবে অত্যাচার। চমক দুবি, এখন মুখ ধুতে হবে তো। ওই যে এদিকে, মাথা সকাল সকাল শুরু করে গেল অত্যাচার, আর ভালো লাগে না মুখ ধুতে, ভালো লাগে না তাও জোর করে মুখ ধুয়ে দেবে। এখনো কাটেইনি, আবার কি দিয়ে দিচ্ছে। হে, সকাল সকাল এত বিরক্ত করে না মা, বিরক্ত লেগে যায়, বাবাও কিছু বলে না। এখন আবার ক্রিম দিতে লাগবে, একটু টেস্ট করে দেখি তো কেমন। কি টেস্ট, চিপ দিয়ে খা। এখন আবার কি টিপ, বাবা জোর করে ধরে আছে, আর ভালো লাগে না, বাবাটাও বোঝে না আমার দুঃখ। আবার চিরুনি করে দিতে হবে, আমি এমনিতে দেখতে অনেক কিউট, তোমার থেকে অনেক সুন্দর, আমার চিরুনি করে দিতে লাগবে না, কিছুই বোঝে না, জোর করে দিচ্ছে, কি অত্যাচার। তো এখন কুহুর খাওয়ার সময়, তো সকালে ওকে দুধ আর ন্যাসটাম দেওয়া হয়। তো দুধটা আমি ওঠার আগে আগে জাল দিয়ে রেখেছি, জানি ও উঠলে খুব বিরক্ত করবে, সেদিন আগে রেডি করে রেখেছি। তো এর মধ্যে নিয়ে নিই চামচ, তো চলো। খেতেও খুব বিরক্ত করে সকালে, ও কোনো সময় খেতে চায় না, সব সময় বিরক্ত করে এখন। এই যে কে খাবে, তুমি খাও, আমি খাবো না। তো সকালে কুহুর খাবারে এখন 1.5 চামচ ন্যাসটা মিশিয়ে দেবো, তারপর ওকে খাইয়ে দেবো। খাওয়ার সময় খুব বিরক্ত করে মেয়েটা। এই, খাবি না, খাবি না, বললাম তো আমি খাবো না, আমার ভালো লাগে না, তুমি খাও। না খেলে কিন্তু বাবা ঘুরতে নিয়ে যাবে না। হ্যাঁ, ওটাই তো পারবে, শুধু ব্ল্যাকমেল করা। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও, না খেলে তবে নিয়েও যাবে না। এখন মহারানীকে ধরে বেঁধে জোর করে খাওয়াতে হবে, খেতে নিয়ে এত বিরক্ত করে না কি বলবো। এই যে দুষ্টু, খাবি না, খাবি না। আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো দাম আছে, না খেলে তো জোর করে খাইয়ে দেবে। আবার বলছো ডেলি ডেলি এই দুধ খেতে ভালো লাগে না, তাও মা জোর করে খাইয়ে দেবে, কিছুই বোঝে না। দাঁড়াও, আমাকে খাওয়ানো হচ্ছে, তোমাকে কি করি, দাঁড়াও গোটা মুখে মাখিয়ে দেবো। আচ্ছা, কেমন লাগে, তাও তো খাইয়ে দেবে, আর কি নাক মুখ বন্ধ করে চুপচাপ খেয়ে নেই, না তো আবার মেরে মেরে খাওয়াবে। চল এখন ঘুরতে নিয়ে চলো, আমি তো সব খেলাম চুপচাপ। এই বৃষ্টি হচ্ছে, কোথায় ঘুরতে এলি? হ্যাঁ কোথায় এলি? ওর সব থেকে প্রিয় জায়গা এই যে, এটা টেবিলের নিচে ঢুকে থেকে খেলবে। তো কি করবো, বাবা তো আর ঘুরতে নিয়ে গেল না, তাই এখানে আমাকে খেলতে হচ্ছে। তো কুকুরকে খাওয়ানোর পর চলে এলাম রান্নাঘরে, রান্না চাপিয়ে দিয়েছি, আজকেও একবার রান্না করে নেবো, আজকে নিরামিষ রান্না হবে। তো এই যে ভাত আর একটা তো ছোলার ডাল বসিয়ে দিয়েছি, আর তোমাদেরকে বললাম না কলার কাঁচকলার কোপ্তা করবো, কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে, এবার এই ডালটা পেস্ট করে নেবো। তো আমার হাজব্যান্ডকে বলি, দেখি কী বলে, ও যদি করে দেয় একটু সুবিধাই হবে। আর আমার সবজি টবজিও কাটতা হয়ে গেছে, ফটাফট শুধু এখন রান্না করে নেবো, আর বাইরে এখন এখন বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। এই যে দেখো,
করলা দিয়ে ডাল করব ছোলার ডাল করলা কেটে নিয়েছি আর এই আলুগুলো দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে কাঁচকলার কুপ্তার জন্য রেখেছি আর কুকু আছে এখনো দাদুর সঙ্গে বসে বসে খেলছে বৃষ্টির দিন বেরোতে পারেনি কি দুঃখ বৃষ্টি না হলে ঘুরতে নিয়ে যেত ওর বাবা কিন্তু এমন বৃষ্টিতে কেমন করে নিয়ে যাবে বলো তো চলো তার হাজবেন্ডকে দিয়ে আসি কি বলে বলবো একটু পেস্ট করে দাও ফ্রি হলে একটু ডালগুলো পেস্ট করে দিও তো নকশা করে দাও ফটাফট তো দিয়ে এলাম দেখি কি করে আর মশলাটা বের করে রাখি ইয়ে করি না তো শক্ত হয়ে থাকে ফ্রিজটা একদম ফাঁকা কিচ্ছু নেই তো এদিকে হাজবেন্ড ডালগুলো পেস্ট করছে আমি ফটাফট এগুলো ছুলে নিই ছুলে টুলে রেডি করে নিই ওটা পেস্ট হয়ে গেলে তারপর এগুলো ভেজে নেব মা দেখো বাবা ডাল পেস্ট করা বাদ দিয়ে এখন মোবাইল টিপছে এই তো বাবা পেস্ট করছে মিথ্যা কথা বলবি কেন রে তো আমি এখন করছি কাঁচা কলার কোপ্তা কোপ্তাগুলো ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেছে অনেকটা তালের বড় মতো লাগছে দেখতে আর ভাজছি আর একটু আছে হলেই ডাল করব একটা খেয়ে দেখি তো কেমন লাগে বেশ ভালোই লাগছে তো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এর মধ্যে কী কী দিয়েছি বলো তো লবণ হলুদ একটু চিনি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো বেশ ভালো লাগছে চলো একটা হাজবেন্ডকে দিয়ে আসি তোর কেমন লাগছে শুনি কেমন লাগছে ভালো আমাকে একটু দাও না আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে দুধ খেতে ভালো লাগে না তো আর ডালটাও সম্ভার হয়ে গেছে মেয়েটার ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি করছি হচ্ছেই না বন্ধুরা আমার রান্না হলো ফটাফট দেখি নাও কী কী রান্না করলাম এই যে উচ্ছে দিয়ে ছোলার ডাল আর এই যে কাঁচা কলার কোপ্তা আর করেছি পাঁপড় ভাজা এবার ফটাফট যাই মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দিই রান্নাঘর পরে পরিষ্কার করা যাবে ও অনেকক্ষণ থেকে ইয়ে করছে তো বন্ধুরা আমি এখন ঘুমাবো তো সেই জন্য আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি ভালোবাসা দাও তাহলে কালকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আসবো তো ঠিক আছে আজকে মতো বাই বাই